পুনৰ বৃদ্ধি এলপিজি সিলিন্ডারৰ দাম। মুদ্রাস্ফীতির মাধমার সাধারণ রাইজর মূরত। বুধবারের পর কার্যকরী এলপিজি সিলিন্ডারের নতুন নিরিখ। বছরটির তৃতীয় মাহর প্রথম দিনতেই মাধমার সাধারণ জনতাক। ঘরুয়া আর বাণিজ্যিক ব্যবহার দুইটা ক্ষেত্রতে সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পাইছে। তেল বিপণন কোম্পানিবোৰে বুধবারে ঘরুয়া সিলিন্ডার মূল্য প্রতিটোত 50 টাকা আর বাণিজ্যিক সিলিন্ডারের প্রতিটোর মূল্য 350 টাকালৈকে বৃদ্ধি করেছে। সংশোধিত মূল্য অনুসরি বর্তমান দিল্লিত 14.2 কিলোগ্রাম ঘরুয়া সিলিন্ডার মূল্য 1103 টাকা, কলকাতাত 1129 টাকা, মুম্বাইত 1112.5 টাকা, চেন্নাইত 1113 টাকা, গুৱাহাটীত 1152 টাকা। ওএমসি সূত্রত প্রকাশ করা মতে চলিত বছরত ঘরুয়া সিলিন্ডার মূল্য এয়াই হৈছে প্রথম বৃদ্ধি। আনহাতে প্রতিটো সিলিন্ডারত 350.50 টাকা বৃদ্ধি করার ফলত 19 কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য দিল্লিত 2119.5 টাকা, কলকাতাত 2221.5 টাকা, মুম্বাইত 2126 টাকা, চেন্নাইত 2268 টাকা। উল্লেখ আছে ঘরুয়া সিলিন্ডারের বাবে চলিত বছরটোত এইটো প্রথম বৃদ্ধি হলেও 1 জানুয়ারীত সমগ্র দেশতে বাণিজ্যিক সিলিন্ডার মূল্য 25 টাকাকৈ বৃদ্ধি করা হয়েছিল। এই ক্ষেত্রত তেল বিপণন কোম্পানিবোৰৰ প্রতি মাহে এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করার প্রথা আছে। নিউজ এক্স রিপোর্ট, আসাম টক্স।